পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে অধ্যায় 2, ব্রিটিশ শাসন, পার্ট 1, 1757 সালের পলাশির যুদ্ধ। তোমরা সবাই জানো যে পলাশির যুদ্ধ হয়েছিল মোগল আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ ও ফরাসি বণিক গোষ্ঠী তারা ভারত উপমহাদেশে আসে ব্যবসা বাণিজ্য করার জন্য, এবং ব্যবসায় প্রতিযোগিতায় শেষ পর্যন্ত তারা টিকে থাকে। ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য প্রতিষ্ঠার জন্য এই ব্রিটিশের বণিকরা 1600 সালে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি প্রতিষ্ঠা করে। আমি তোমাদেরকে একটা ম্যাপ দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ইউরোপ অঞ্চল এবং এটা হলো ভারত উপমহাদেশ। এই হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে তারা এই ভারত উপমহাদেশে ব্যবসা করার জন্য আসে, এবং বাংলার সম্পদের জন্য এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল, এবং তারা যখন এই ব্যবসা বাণিজ্য শুরু করে তখন এই বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা 1757 সালে নবাব হন মাত্র 22 বছর বয়সে। তার পারিবারিক সদস্যদের মধ্যে তার খালা গসেকি বেগমের সাথে তার সম্পর্ক খারাপ ছিল, এবং বিশিষ্ট বণিক রায়দুল্লভ জগৎ শেঠ তাদের ষড়যন্ত্রের শিকার হন নবাব সিরাজউদ্দৌলা। পরবর্তী সময়ে পলাশির যুদ্ধ হয় 1757 সালের 23 জুন। তোমাদের কয়েকজনের ছবি দেখাচ্ছি। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলার খালা ঘসেটি বেগম, সৈন্যবাহিনীর প্রধান মীর জাফর, বণিক জগৎ শেঠ, আর এটি হলো 1957 সালে 23 জুন পলাশির যুদ্ধের ছবি। মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে এবং পরে তাকে হত্যা করা হয়। এভাবে ইংরেজরা 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ভারতবর্ষ শাসন করে। এই পার্ট থেকে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ইংরেজরা কেন ভারতে এসেছিল? ইংরেজরা ব্যবসা বাণিজ্য করার জন্য প্রথম ভারতে এসেছিল। বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল? কারণ বাংলায় ছিল অনেক সম্পদ, সেই সম্পদের আগ্রহে তারা বাংলায় এসেছিল। 1757 থেকে 1947 সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে? ইংরেজরা সেই সময় বাংলা শাসন করে। নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেছিল? নবাবের বিরুদ্ধে তার খালা ঘসেটি বেগম এবং রায়দুল্লভ জগৎ শেঠ ষড়যন্ত্র করেছিল। নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিল? মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হয়েছিল। পলাশির যুদ্ধের পরে কি ঘটেছিল? পলাশির যুদ্ধের পরে ইংরেজরা এই বাংলায় প্রায় 200 বছর রাজত্ব করে। এবার হলো পার্ট 2, বাংলায় ব্রিটিশ শাসন। বাংলায় ব্রিটিশ শাসন আমরা এতক্ষণ আগে যে পড়েছি, তারপরে 1757 থেকে 1857 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন পরিচালনার পরে পরে প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। প্রায় 100 বছর পরে 1857 সালে কোম্পানি নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহীদের অসন্তোষ দেখা দেয়। ফলে 1858 সালে ব্রিটিশ রানী নিজ হাতে ক্ষমতা তুলে নেয় এবং সেই শাসন চলে
1947 সাল পর্যন্ত। এখন আমি তোমাদেরকে ব্রিটিশ শাসন আমলের কিছু খারাপ দিক, কিছু ভালো দিক দেখাচ্ছি। প্রথমে হলো ব্রিটিশ শাসন আমলের কিছু খারাপ দিক, যেমন ভাগ কর, শাসন কর নীতির ফলে জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চল বিভেদ সৃষ্টি হয়। অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং দুর্ভিক্ষ দেখা দেয়। ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা 1976 সালে হয়েছিল, যা 76-এর মনন্তর নামে পরিচিত। অল্প সংখ্যক জমিদার অনেক জমির মালিক হন। এবং ব্রিটিশ শাসন আমলের কিছু ভালো দিক, নতুন নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়। সড়ক পথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে 19 শতকে বাংলায় নবজাগরণ ঘটে, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটে। এই নবজাগরণের ফলে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা নবজাগরণ ঘটিয়েছিল তাদের মধ্যে যেমন রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আব্দুল লতিফ আর অনেকে, আমি কয়েকজনের ছবি তোমাদেরকে দেখাচ্ছি। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী, রবার্ট ক্লাইভ ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা। হিন্দু কলেজ ইংরেজদের প্রতিষ্ঠিত কলেজের মধ্যে একটি। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের পার্ট 3 এবং পার্ট 4 আমি তোমাদেরকে পড়াবো। আর সবাই, এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।